হরলনৈর বোকা নিষ্কাশন কেলেঙ্কারির আড়ত কোনে কোনে আত্মসাত করলে 1,19,00,000 টাকা। আর এই সমগ্র ঘটনার এতিয়া তদন্ত হবনে নাই সেয়াও এক বৃহৎ প্রশ্ন। 2015 চন গুৱাহাটী পৌর নিগমত সংঘটিত হয়েছিল এই ব্যাগুম দুর্নীতি। হরলনৈত জাবর নিষ্কাশন তথা বোকা নিষ্কাশনের নামত সংঘটিত হয়েছিল এই ব্যাগুম দুর্নীতি। ভুয়া বাহন ব্যবহার করে ভুয়া চালান আর রসিদেরে সরকাইছিল এই বৃহৎ পরিমাণের ধন। 2015 চনত সংঘটিত হয়ে যাওয়া এই ব্যাগুম কেলেঙ্কারিত সেই সময়ত নিগমের আয়ুক্ত রূপে আছিল এস বিশ্বনাথন। আর এস বিশ্বনাথনের কার্যকালতে ফাইলত সহি হয়েছিল আর সেই সহি হওয়া ফাইলতে ফাইলের পরাই সরকাইছিল সেই বৃহৎ পরিমাণের ধন। ইপিনে প্রশ্ন উত্থাপন হয়েছে সেইগৰাকী আয়ুক্তর কার্যকালতে যেটো এস বি এন্টারপ্রাইজ নামৰ প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠানে গাঁথি দিছিল সেই সময়ত ফুয়া চালান আর নথি। এই সমূহ প্রকাশ পাইছে কেগৰ প্রতিবেদনত। আনকি যিসমূহ জাবর নিষ্কাশনত ব্যবহার হয়েছিল ডাম্পাৰ, সেই ডাম্পাৰৰ বিপরীতে আছিল বাস তথা দুচকীয়া তিনিচকীয়া বাহনের নম্বর। সেইসমূহ ইতিমধ্যেই পরিবহন বিভাগের পোর্টেলত পরীক্ষা করতে পহলৈ আহিছে। এতিয়া প্রশ্ন হয়েছে সমগ্র বিষয় 2022 চনত জাবর নিষ্কাশন কেলেঙ্কারির যে ধরনের পহলৈ আহিছিল একেদরে 2015 চনেরও জাবর নিষ্কাশন কেলেঙ্কারির তথ্য পহলৈ আহিবনে? কোন কোন বিষয়া জালত পড়ব? তদন্তর আওতালৈ আহিব নেকি সেই সময়ের আইএস বিষয়াগৰাকী? সেয়া এতিয়া রহস্যর আবর্তন। সেয়া হয়তো সঠিক আরক্ষী তদন্তত পহলৈ আহিব সকলবোৰ। হরলনৈর বোকা নিষ্কাশন কেলেঙ্কারির আড়ত কোনে কোনে আত্মসাত করলে 1,19,00,000 টাকা? আর এই সমগ্র ঘটনার এতিয়া তদন্ত হবনে নাই সেয়াও এক বৃহৎ প্রশ্ন। 2015 চন গুৱাহাটী পৌর নিগমত সংঘটিত হয়েছিল এই ব্যাগুম দুর্নীতি। হরলনৈত জাবর নিষ্কাশন তথা বোকা নিষ্কাশনের নামত সংঘটিত হয়েছিল এই ব্যাগুম দুর্নীতি। ভুয়া বাহন ব্যবহার করে ভুয়া চালান আর রসিদেরে সরকাইছিল এই বৃহৎ পরিমাণের ধন। 2015 চনত সংঘটিত হয়ে যাওয়া এই ব্যাগুম কেলেঙ্কারিত সেই সময়ত নিগমের আয়ুক্ত রূপে আছিল এস বিশ্বনাথন। আর এস বিশ্বনাথনের কার্যকালতে ফাইলত সহি হয়েছিল আর সেই সহি হওয়া ফাইলতে ফাইলের পরাই সরকাইছিল সেই বৃহৎ পরিমাণের ধন। ইপিনে প্রশ্ন উত্থাপন হয়েছে সেইগৰাকী আয়ুক্তর কার্যকালতে যেটো এস বি এন্টারপ্রাইজ নামৰ প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠানে গাঁথি দিছিল সেই সময়ত ফুয়া চালান আর নথি। এই সমূহ প্রকাশ পাইছে কেগৰ প্রতিবেদনত। আনকি যিসমূহ জাবর নিষ্কাশনত ব্যবহার হয়েছিল ডাম্পাৰ, সেই ডাম্পাৰৰ বিপরীতে আছিল বাস তথা দুচকীয়া তিনিচকীয়া বাহনের নম্বর। সেইসমূহ ইতিমধ্যেই পরিবহন বিভাগের পোর্টেলত পরীক্ষা করতে পহলৈ আহিছে। এতিয়া প্রশ্ন হয়েছে সমগ্র বিষয় 2022 চনত জাবর নিষ্কাশন কেলেঙ্কারির যে ধরনের পহলৈ আহিছিল একেদরে 2015 চনেরও জাবর নিষ্কাশন কেলেঙ্কারির তথ্য পহলৈ আহিবনে? কোন কোন বিষয়া জালত পড়ব? তদন্তর আওতালৈ আহিব নেকি সেই সময়ের আইএস বিষয়াগৰাকী? সেয়া এতিয়া রহস্যর আবর্তন। সেয়া হয়তো সঠিক আরক্ষী তদন্তত পহলৈ আহিব সকলবোৰ।